সব গোনা বিপর্যস্ত বারো জেলা গমতি নদীর বাঁধ ভেঙে কুমিল্লার 15 গ্রাম প্লাবিতো পানি বন্ধে লাখ মানুষ। কাকারদিকে একটা যে 10 থেকে 12 মিনিট আমি নামাতে উঠি ওনার সাথে সাথে কইলা গেছি। রাতের 11টার সময় যখন আওয়াজ এসে ফাইনা সাইরা দিছে এমন আমি কিছু তোলার মত ব্যবস্থা নাই। আমরা কিছু নিয়ে উঠতাম পারছিলাম। আদাবর থানা এবারেষ্টার সুমন ও ক্রিকেটের সাকিব হাসান বিরুদ্ধে হত্যা মামলা। বনানী থেকে গ্রেফতার রাশেদ খান। রপ্তানি বন্ধ হলেও কমছে এলিশের দাম বাজারে এসে অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সরবরাহ বাড়লে দর কমার আশা আগামী জাদুতের সম্পদের পাহাড় সুনামগঞ্জের রতনের পনেরো বছরের সম্পদ তিনশো গুণ বিপুল অর্থ আত্মসাত মেহেরপুরের খালেকের এবং আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন গ্রহণ কামলা হ্যারিসের যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনি অফ্রজ এবারে বিস্তারিত টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে পানি বন্দে বারো জেলার মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে না পারা বিশুদ্ধ খাবার পানি তীব্র সংকট অপ্রতুল ত্রাণ সামগ্রী সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসি মানুষ সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা অফরজ এর ডেস্ক রিপোর্ট ভারতের পানিতে ডুবছে বাংলাদেশের একের পর এক জেলা নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না অনেকে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভসে গিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর এলাকার বুড়বুড়িয়া বাঁধ ভেঙে যায় প্রায় ত্রিশ ফুট এলাকা জুড়ে এই বাঁধ ধসে যায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা এরই মধ্যে প্লাবিত হয়েছে প্রায় পঞ্চাশটি গ্রাম এতে প্রায় চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বেড়িবাধে আশ্রয় নিয়েছেন গ্রামের মানুষ উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধু না যা আসলে তা নেই ওরছে দুই মিনিটের ভিতরে সব ডিব্বে গেছে গর্দুয়ার হাঁস মুরগি আসিল তারপরে যে শোকেস টিভি খাট সালো ড্রাম ড্রাম তারপরে মিসি আমরা কিছু নিয়ে উঠতাম পারছি না আর সারাই তো আমরা এখানে এমনি আসি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজারে চারটি নদ নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকালে চাঁদনিঘাট পয়েন্টে মনু নদী একশো পনেরো সেন্টিমিটার ধলাই নদী ছাপ্পান্ন সেন্টিমিটার ও জুরি নদী একশো ও কুশিয়ারা নদী দশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সদর রাজনগর কমলগঞ্জ ও কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার সাঁত্রিশটি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়েছেন তিন লক্ষাধিক মানুষ বন্যা কবলিত মানুষের জন্য খোলা হয়েছে একশো টি আশ্রয় কেন্দ্র এদিকে সরকারিভাবে সাত উপজেলায় জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুইশো মেট্রিক টন এবং নগদ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে ত্রাণ সামগ্রী চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন বানভাসী মানুষ আমরা তো খুব অসহায় হয়েছি গা বুঝছেন বাড়িঘর তোলে গা রোজির কুইতে কামু কুইতে চলুম আতঙ্কার মিটে আসি অনিভারে যাওয়া যান না পানির বেশি লক্ষীপুরে বন্যার পানিতে পানিবন্দী প্রায় লাখ মানুষ জেলার উপজেলার ছয় পাঁচটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বিশেষ করে কমলনগর ও মাছ বন্যার পানিতে ভেসে গেছে ঘরে পানি উঠে যাওয়ায় বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকটে পড়েছেন তারা নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না জেলার চৌধুরী হাট ও হাজিমারা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে যাতে পানি সাগরে যেতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় টানা আট দিন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার উপকূল লঘু চাপ ও পূর্ণিমার প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে যে কারণে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল ডুবে গেছে পানি বন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ বন্যাচল আছে এই পানি কাজে আমার এক বাসে লয়ে যায় গড় দুয়ার থাকতারি না বাইত পানি কাজে উঠতে আমাদের এখানে পানি ডুবে সব তলায় যায় চলা যায় কোনো নিরাপত্তা নাই গত চব্বিশ ঘন্টায় মেঘনার পানি তজিমুদ্দিন পয়েন্টের বিপদ সীমার পঁচাশি সেন্টিমিটার ও দৌলত খান পয়েন্টে একাত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ অবস্থা আরও দু এক দিন থাকতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড নিউজ ডেস্ক ভারত থেকে আসা ঢল ও টানা বৃষ্টিতে বন্যায় পানি বন্দি বারো জেলার মানুষ এই বিষয়ে জানবো দর্শক কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির আর সুমন এখনকার বনা পরিস্থিতি কি অবস্থা দেখছেন আর নিরাপদে যেতে পারছেন কিনা বর্ণাতরা সে বিষয়টিও জানাবেন আমরা ধারণা করতে পেরেছি তবে এখন পর্যন্ত যেখানে উদ্ধার কাজ চলার কথা ছিল আছে সেই উদ্ধার কাজ আমরা সেখানে দেখতে পাইনি কারণ এখানে যেরকম সবাই বলছেন যে এখানে হেলিকপ্টার এবং যদি আপনি স্থিরপুর পর্যটক থাকে তাহলে এখানকার যে যারা রয়েছে তারা তারা আশ্রয় নিয়েছে আসলে সেইটাকে উদ্ধার করতে হবে এখানে অসংখ্য ছাত্র এবং ছাত্রী রয়েছে আমাদেরকে জানাই জানালে এখানকার লোকজন তবে একটা বিষয় জানিয়ে রাখি এখানকার যে পরিস্থিতি আপনার দেখতে ভয়াবহ বিকাল নাগাদ আসলে এই আসলে তিন লক্ষের উপর লোক পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে সকল কালকে রাতে যখন ফোনে বারোটার দিকে আসছে যে ঘটনাটা ঘটেছে তখন আসলে মানুষ হঠাৎ করে তার জীবন বাঁচিয়ে অনেকে তীরে ভিড়ছে এবং সেই দিক থেকে যদি বলি আসলে প্রমূল্যের যে অবস্থা আসলে বুড়বুরিয়া গ্রামে যে উপজেলা বুড়িচমুক িয়া গ্রামের যে অবস্থা গুমিত নদী যে বিভূষে প্রবাহিত হচ্ছিলাম কি কুমিল্লার যে অবস্থা আমরা বলতে পারি যত ঘন্টা এটা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে সেই জায়গাটা তো গ্রামের এই নদী বাঙ্গন দেখাতে সেই অবস্থানের দাঁড়িয়ে আমরা কথা বলছি যেখানে আমরা দেখেছি এখানে প্রায় তিনশো ফুট বাংলি তিনশো ফুট অধিক হয়ে গেছে যে বাঙ্গনটা সেটা আরো এক ছোট সেই নদীর বাঁধ ভাঙতে পারে তবে একটা কিছু জানাই কি কুমিল্লার যে অবস্থা আপনাদেরকে আমি জানাই সেই দিক থেকে যদি কয়েক কিছু কথা বলার চেষ্টা করব আসলে স্থানীয় লোকরা বলছেন যে কুমিল্লার যে অবস্থা সেই অবস্থাতে কিন্তু বলি আপনাকে আসলে গুরুচং উপজেলায় এখানে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ উপর আসলে লোক বসবাস করছে সেই দিক থেকে যদি বলি এই মুহূর্তে আমাদের শুধু একটাই আহ্বান হচ্ছে আমাদের এই মুহূর্তে উদ্ধার কাজের জন্য আমাদের স্পিড বুট নৌকা এবং খাবার আমি সরকার এবং বেসরকারি যত সংস্থা আছে সবার প্রতি আমরা একটাই কথা বলেছি আমরা ফিল্ড থেকে কুমিল্লার অবস্থা ভয়াবহ কারণ এই অঞ্চলটা অনেক নিম্ন যেভাবে পানি ঢুকতেছে হয়তোবা আর কিছুক্ষণ পরে গড়গুলো মানুষগুলো এখনো পর্যন্ত আমরা কোন নাম এরকম কোনো সাহায্য শব্দ পাই নাই ক্ষুদ্র কিছু সহযোগিতা আমরা পেয়েছি দেখতেছি আপনার কয়েকটা স্পিড বোর্ড নৌকা আসছে আর কি আমি আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে আমরা এই এলাকা ভিজিট করে আমরা এই মুহূর্তে আমাদের উদ্যোগের জন্য হেলিকপ্টার স্পিড বোর্ড নৌকার বিকল্প করে কিছু নাই যেটা বলছিলেন আসলে কুমিল্লা বুড়িচিম উপজেলা যে দুর্গে গ্রাম সে গ্রামে তাকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আপনাকে আমি জানি রাখি লিনিয়া এখন আসলে উদ্ধার জন্য সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো বিকল্প নেই এবং বিশুদ্ধ পানির বড় সংকট দেখা যায় এই ছিল কুমিল্লা থেকে লিনিয়া সুমন কবির ধন্যবাদ আপনাকে দর্শক কুমিল্লার বোনা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির মৌলভীবাজার বাজার থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানাচ্ছেন সহকর্মী সালে রাহে কোটে টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের পর আজকে সকাল থেকে মৌলভী কোনো বৃষ্টিপাত নেই এবং বৃষ্টিপাত না থাকার কারণে মানুষের মনে একটা আশার আলো সঞ্চালিত হয়েছে তবে কৈলাস্বর থেকে নেমে আসা বৃষ্টির পানিতে মৌলীবাজারের মনু নদী এখন পর্যন্ত বিপদসীমার একশো পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে মৌলীবাজারের বিস্তীর্ণ এলাকা এখন পর্যন্ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকায় নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে মৌলীবাজারের যে প্রধান নদীগুলো বিশেষ করে মনু এবং ধলাই নদী সেটা ভারতের কৈলাস্বরে সেটার উৎপত্তি স্থল ভারতের পানিতে এই মৌলীবাজারের বাসী বারবার নিমজ্জিত হচ্ছেন তৃতীয় ধাপে এই মৌলীবাজারবাসী মনু নদী এবং ধলই নদীর পানি ভাঙ্গনের কারণে নিমজ্জিত হয় মানুষের মনে অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছেন এবং মৌলীবাজারের বর্তমান অব যে বন্যার অবস্থা যতই সময় যাচ্ছে পানি অনেকটা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আপনাকে একটি বিষয় জানাতে চাই যেটি হচ্ছে যে মৌলীবাজার মনু নদী এখন পর্যন্ত একশো পনেরো সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে এবং জুরি নদী এখন পর্যন্ত একশো ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বানবাসী মানুষরা ছুটছেন আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় একশো বারোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এখানে কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে যারা উঠেছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সেখানে কোনো খাদ্যের সংকট দেখা দিয়েছে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এখন পর্যন্ত মৌলীবাজার জেলার সাতচল্লিশটি ইউনিয়নের প্রায় কয়েকশো গ্রামের তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন পানিবন্দি মানুষগুলোর মধ্যে অনেকটা দুর্বিষ জীবনযাপন শুরু হয়েছে কারণ তৃতীয় ধাপের এই বন্যায় মৌলিবাজারের যারা বানবাসী হয়েছেন তারা অনেকটা নিঃস্ব হয়ে গেছেন যার কারণে তারা এখন পর্যন্ত যে খাদ্য সংকটে ভুগছেন প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল বলে আমাকে বানবাসী মানুষ জানিয়েছেন অর্থাৎ মৌলীবাজারের একদিকে বন্যা মানুষের দুর্ভোগ বাড়ছে অন্যদিকে খাদ্য সংকটে মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে এই হচ্ছে মৌলীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে মামলা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে একটি মামলা হয়েছে রাজধানীর আদাবর থানায় নিহতের বাবা বাদী হয়ে সাকিবের নামে মামলা করেন রিপোর্ট সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডের নাম দেশকে ক্রিকেটের মাঠে দিয়েছেন দারুণ সব মুহূর্ত উপহার ব্যাট হাতে বল হাতে শাসন করেছেন গজের মঞ্চে ক্যারিয়ারের শেষ দিকে এসে জড়িয়েছেন রাজনীতিতে হয়েছেন সংসদ সদস্য রাজনীতিতে যুক্ত হয়ে যেন জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন সাকিব গেল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর হারিয়েছেন সংসদ সদস্য পদ আর সরকার পতনের পর আন্দোলনের সহিংসতায় আওয়ামী লীগের নেতাকর্মী আর সংসদ সদস্যদের বিরুদ্ধে একের পর এক হচ্ছে মামলা এখানেই ফেসে গেলেন এই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের নামে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে একটি মামলা হয়েছে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন এই মামলায় এজাহারভুক্ত আসামির তালিকায় সাকিবকে রাখা হয়েছে আঠাশ নম্বরে আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র আন্দোলনের সময় নীরব থাকায় সে সময়ই ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাকিব দেশের পরিস্থিতি বিবেচনায় একেবারেই নীরব ছিলেন সাকিব সহিংসতায় যখন দেশের আইকনিক অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান কিন্তু সাকিব ছিলেন নীরব ভূমিকায় সে সময় কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে প্রবাসীর সঙ্গে খারাপভাবে কথা বলায় বিতর্কের জন্ম দেন তিনি বর্তমানে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেললেও সাকিব দেশে আসেননি হত্যা মামলা দায়ের হওয়ায় গ্রেফতারের ঝুঁকিতে পড়েছেন সাকিব দেশে ফিরলেই হতে পারেন গ্রেফতার বৃহৎ আঞ্জুম দেশ টিভি স্পোর্টস ডেস্ক বৃহস্পতিবার রাজস্থানীর বনানী থেকে গ্রেফতার করা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়

মানে পর পর আদালতে তোলা হবে এবং যদিও শুক্রবারে আদালত বন্ধ থাকে আমরা এই মুহূর্তে সিএম কোর্টের সামনে আছি এবং সেখানের যে অবস্থা আমরা জেনেছি যে এখানে আজকে আদালত খোলা হবে এবং সেই পূর্ব প্রস্তুতি হিসেবে যে নিউ মার্কেট থানার যে কনস্টেবল যারা আছে এবং সাথে জিয়ার শাখার যারা আছে তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয় যদি আমরা জানিয়ে রাখি সেটি আমরা খবর নিয়েছি এবং সেটি বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রাশেদ খান মেরুনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে তাকে গুলশান বনানি এলাকা থেকে গ্রেফতার করা হয় রাতে তাকে গ্রেফতার করা হয়েছিল রাশেদ খাত মেনন আওয়ামী লীগ সরকারের আবলে যে চোদ্দ দল রয়েছে সেই চোদ্দ দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে তিনি নির্বাচন করেছেন এবং সেখান থেকে একটি আসন তিনি পেয়েছেন গত তিন আওয়ামী লীগের তিন মেয়াদে তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছেন সেক্ষেত্রে প্রথমবার তিন ঢাকা আট আসন থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সেই সময়কার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন এবং এরপরেই তাকে সমাজ মন্ত্রী করা হয়েছে কিন্তু সবশেষ মেয়াদে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি এবং তাকে বরিশাল দুই আসনের থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তো যখনই সরকার পতনের হয়েছে এবং আওয়ামী লীগ সরকার পতনের পরপরে আমরা দেখেছি যে বিশেষ করে দুর্নীতিবার যে মন্ত্রী যারা আছে বিশেষ করে যাদের নির্দেশে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বসুম বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে সকল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনা যারা ইন্ধন দিয়েছে

বেসামরিক বিনিয়োগ উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রীর সালমানের প্রমাণ তাকেও গ্রেফতার দেখানো হয়েছে ঠিক একই মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানো হয়েছে তো এখন পর্যন্ত সবশেষ যে পরিস্থিতি জুমার নামাজের পর পরই রাশেদ খান মেননকে আদালতে তোলা হবে এবং তা দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ তো লেরিয়া এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে থাকা শেষ খবর নিঃসাদ ধন্যবাদ আপনাকে দর্শক সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিঃসাদ রপ্তানি বন্ধ হলেও দাম কমার তেমন কোনো প্রভাব নেই রাজধানীর ইলিশ বাজারে উল্টো কেজি প্রতি দুশো থেকে চারশো টাকা পর্যন্ত বেশি হাকাচ্ছেন বিক্রেতারা তাই সস্তায় ইলিশ কিনতে এসে অনেকে পড়ছেন অস্বস্তিতে সরবরাহ বাড়লে দাম কমার প্রত্যাশা অনেকের বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান দাম কমেছে এই খবরে বড় সাইজের ইলিশ কিনতে রাজধানীর কারওয়ান বাজারে চিকিৎসক বিজয় তবে দামের গরমে বিপাকে তিনি নিজেও অনেক দর কষাকষির পর তিনটি ইলিশ কিনলেও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি তার পনেরোশো ষোলোশো আগে যেগুলো কিনতাম বা ১৪৫০ পঞ্চাশ করে কিনতাম ওরকম না তবে এই আন্দোলনের পরে যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম ওইরকম এখনো মানে লক্ষ্য করি একই অবস্থা বাজারে আসা অধিকাংশ ক্রেতার ভারতের রপ্তানি বন্ধ হওয়ায় দাম কমেছে ইলিশের এমন খবরের সত্যতা পায়নি কেউই সকালবেলা গুম ডেঙ্গে আসছি কিনার জন্য এখন দেখি বাজেটের ভিতরে পাইলে কিনবো না হলে চলে যাবো বাসায় আমি শুনছি মাছের দাম অনেকটা কমছে কিন্তু এসে দেখছে এখন দুই হাজার আঠারোশো সতেরোশো নিচে কোনো মাছ নাই মাছের যে দাম সেই হিসেবে তো কেনার মতো না ভারতে যখন বন্ধ হয়েছে তাহলে তো নিশ্চয় আমরা একটু আশা করতে পারি যে দাম কমবে বিক্রেতারা বলছেন রপ্তানি বন্ধের পর কিছুটা দাম কমলেও ইলিশের সরবরাহ কম তাই আবারও বাড়তে শুরু করেছে দাম এক কেজি দুইশো গ্রাম সতেরোশো বিশ করে কিনা পড়ছে

মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা ছিলেন এর টেলিফোন বিভাগের কর্মকর্তা বনে গেলেন শত কোটি টাকার মালিক টানা পনেরো বছর সুনামগঞ্জ একাশনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মোয়াজিম হোসেন রতন সেই সুবাদে গড়ে তোলেন অঢেল সম্পদ নিজের নামে জমি কমলেও স্ত্রীর নামে বেড়েছে প্রায় তিনশো গুণ এরই মধ্যে তদন্তে নেমেছে দুদক সেই সাথে এই সাবেক এমপিকে দেশের বাইরে যেতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা মেহেদী হাসানের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট জগন্নাথপুর উপজেলায় বিআরটি টেলিফোন বিভাগে কর্মজীবন শুরু করেন মোয়াজ্জেম হোসেন রতন রাজনীতিতে যুক্ত না থেকে হঠাৎই দু সালে নির্বাচনে পেয়ে যান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বনে যান সুনামগঞ্জের এক আসনে সরকার দলীয় সংসদ সদস্য এরপর টানা তিনবার সংসদ সদস্য হন রতন গড়ে তোলেন সম্পদের পাহাড় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা বিকাশের দুই একর পাঁচ শতাংশ জায়গার বিনিময়ে কোনো টাকা দেননি সুনামগঞ্জ এক আসনের সাবেক এই সংসদ সদস্য পরে আরও তেত্রিশ শতাংশ জায়গা রতনের নামে লিখে না দেয়ার নির্যাতনের শিকার হন বিকাশ তার অভিযোগ সাবেক এই এমপির নিজস্ব সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালায় উনার বড় ভাইকে দিয়ে আমার উপর হামলা করান আমি কেন জমি করে দিই না আর আগে আমি টাকা কিভাবে পাই ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি শুরু করেন তিনি গড়ে তোলেন অঢেল সম্পদ স্ত্রী মাহমুদা হোসেন লতার নামেও করেছেন অর্থ সম্পদ নিজ উপজেলায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি হাওড় বাংলা ও পায়েল ভিউ চাদুকাটা নামে একটি নদী আছে প্রচুর লুটপাট হয়েছে বিভিন্ন চাঁদা আদায় আদায় হয়েছে উটগাড়িতে চাঁদা আদায় হয়েছে হাটে ঘাটে চাঁদা আদা হয়ে আদায় হয়েছে যত বালু মহল ছিল যত ঘাস ছিল সবগুলাতে ওনার ব্যবসা ছিল গভর্নমেন্ট রুল অমান্য করেছেন ছয় টাকার উনি যারা ইজারাদার ছিল তাদেরকে দিয়ে পনেরো টাকা বিশ টাকা উত্তোলন করে নদী মহল সহ মানুষের ভূমি দখল সহ যাবতীয় লুটতরাজ করে হাওয়ার রক্ষাবাদের টাকা সহ যার যাবতীয় লুটতরাজ করে উনি নিজের স্বর্ণ স্বর্ণ মহল ঘটেছেন ঠিকই কিন্তু জনগণের কোনো উপকার করেন নাই তবে ক্যাসিনো কাণ্ডে অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে রতনের ব্যাংক হিসাব জব্দ করা হয় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন তাইরপুর এলাকায় বিন্দু পরিমাণ কোনো স্কুল কলেজ রাস্তাঘাট কোনো কিছু উন্নয়ন করে নাই দুর্নীতির মামলা অলরেডি চলতেছে ওনার পত্রপত্রিকা আমরা দেখেছি ওনার ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সুতরাং এই যে আমাদের সম্পদগুলো লুটপাট করে জনগণের সম্পদ লুটপাট করে উনি যে হাজার কোটি টাকা মালিক হয়েছে অবশ্যই এটা তো বিচারের আওতায় আনা দরকার নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি রতন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রঞ্জিত চন্দ্র সরকার নিউজ ডেস্ক দেশ টিভি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাংনী উপজেলা পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খালে কাজ না করেও প্রকল্পের কোটি কোটি টাকা করেছেন আত্মসাত লুটপাটের মাধ্যমে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় তাই এই আওয়ামী লীগ নেতার বিচার চান তারা বিস্তারিত থাকছে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কালেক রাজনৈতিক প্রভাবে বিনা ভোটে দু দুইবার হয়েছেন উপজেলার চেয়ারম্যান ক্ষমতার দাপটে স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখ টাকাখানায় কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাতসহ বিভিন্ন ভাতার টাকা নয় এর মাধ্যমে করেছেন কোটি কোটি টাকা আত্মসাত নামে বেনামে বলেছেন অডেল সম্পদের পাহাড় ফলে শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপির নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা পরিষদে প্রত্যেকটা প্রকল্প যতগুলা প্রকল্প নিয়েছে যত টাকার প্রকল্প নিয়েছে একটা প্রকল্প সে কাজ করেনি ভুয়া প্রকল্প দেখে মানে লক্ষ কোটি টাকা বা তস্মাত করেছে এই আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ক্ষমতার ডাপটে জোর করে বিনা ভোটে হয়েছেন দু দুইবার উপজেলার চেয়ারম্যান দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জনগণকে করেছেন সেবা বঞ্চিত জোর করে সে নির্বাচনে উপজেলার চেয়ারম্যান হলো এবং পরবর্তীতে আবারও সেই জোর করে দ্বিতীয়বারের মতো উপজেলার চেয়ারম্যান হলো সেই উপজেলাতে কাউকে কোনোভাবে অ্যালাউ করেন সেখানে ভাইস চেয়ারম্যানদের কোনো গুরুত্ব নাই এখানে ইউনিয়ন চেয়ারম্যানদের কোনো মিটিংয়ে ডাকা হয় না তারপরে তার হিসাব তার কোনো শেষ নাই দলীয় ব্যানারে তারা সুবিধা পায় অদিয়ল মানে আর বাকি লোকগুলো কোনো সুবিধা পাই না কোনো সুযোগ সুবিধা দেয় না পাত্তা দেয় না এবং আমাদের রাস্তাঘাট সব তবে দুর্নীতির অভিযোগে উপজেলা পরিষদে তালা ঝুলানোর বিষয়ে কিছুই জানেন না বলে জানান গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তালা দেওয়ার ব্যাপারে আমি জানি না আমার জানা নাই কারণ আমি এরকম কিছু শুনি এই ঘটনায় একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযুক্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনি উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন তিনি নাইদা শান্তি দেশ টিভি সংস্কার না করায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ভোলার উননব্বইটি বেলিব্রিজ এইসব সেতুর চারপাশ জীর্ণ হয়ে পড়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ ভারী যানবাহন পারাপার এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে ফারহিয়া ইসলামের নেস্ক্রিপট এমনই জরাজীর্ণ অবস্থা ভোলার সাত উপজেলার উননব্বইটি বেইলি ব্রিজের গ্রামীণ জনপদে নির্মিত জীর্ণ এসব সেতু সংস্কার না করায় প্রায় ঘটছে দুর্ঘটনা আমাদের এই ব্রিজটা হাতল নাই হাতলা এখান থেকে গাড়ি পারাপার হয় কিন্তু কোন একটা সময় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে খুবই অবস্থা খারাপ একটা গাড়ি যে কোনো মুহূর্তে ব্রিজ থেকে পড়ে যেতে পারে খালের ভিতরে এখানে আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এই ব্রিজের পে এখানে অ্যাক্সিডেন্ট হয় এই জিনিসটা দরকার সমস্যা আবার রোডটা ব্রিজটা ভাঙা অনেক কার আগের ব্রিজ আর আজকের ব্রিজ না সেতু জীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন চলাচল এ নিয়ে দীর্ঘ ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর আমাদের এই বৃষ্টির মাধ্যমে ব্যাপক ভোগান্তি হচ্ছে তিন গ্রামের মানুষ কিন্তু এই বৃষ্টি দিয়ে যাতায়াত করে গেল কয়েক বছর ধরেই কিন্তু বৃষ্টির এই জরা জন্য অবস্থা এই যে এখান দিয়ে কোনো গাড়িগুড়ি চলে না আর আগে আসতো এখন ফোল খারাপ হওয়ার কারণে পোলের ওই পাশে নাইমা তার রেগিনির মাথাত করে না মায়া তার ওইদিকে পার করতে হয় তিন চার বছর পর্যন্ত এটা নিয়ে আমরা ভোগান্তির ভিতরে আছি কষ্টতে আছি যদি এই বৃষ্টিটা যদি কোনো মাধ্যমে হয় তাহলে আমরা অনেকটাই উপকৃত হম এমন বাস্তবতায় সেতু মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী একই সঙ্গে নতুন সেতু নির্মাণ না করা পর্যন্ত চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি আমাদের বোলা জেলায় একশো পঁয়তাল্লিশটা বেলি ব্রিজ রয়েছে এই বেলি ব্রিজের মধ্যে আমাদের উনানব্বইটা ব্রিজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে তার মধ্যে আমরা এই ব্রিজগুলো মেরামত করার জন্য এবং কিছু ব্রিজ নতুন করার জন্য আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের কাছে অলরেডি

ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের রেট দেশ টেলিভিশন অথবা রেট দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন সবাইকে